জুন মাসের 30 তারিখে 2024 আমরা আবার গেলাম দক্ষিণেশ্বর, এবং আমার এদিন উদ্দেশ্য ছিল ঘাটে স্নান করে মাকে পুজো দেওয়ার। তো স্নান করলাম, তো ওখানে স্নান করে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে মন থেকে। তো স্নান করার পর এনার একটা পিক তো তুলতেই হবে। তো স্নান করার পর ওখানে চেঞ্জ করে অ্যান্ড তারপর আস্তে আস্তে আমরা পুজোর জন্য রওনা দিচ্ছি। তো প্রথমে ওখানে যারা গেছো সকলেই তো জানো যে ওখানে ব্যাগ এবং ফোন এই সমস্ত কিছু আগে জমা রাখতে হয়। তো আমরাও এর আগে বেশ কয়েকবার এসেছি, ফোন এবং ব্যাগ জমা রেখে আমরা পুজো নেবার উদ্দেশ্যে যাচ্ছিলাম, এবং ওখানে যে দোকান আছে সেখান থেকে পুজো নিয়ে তো পুজো দিয়ে আসলাম। তো মন্দিরের ভিতরের তো ভিডিও অ্যালাও নেই, তো ওই ভিডিওটা করতে পারিনি, যাই হোক। তো তারপরে পুজো দিয়ে বেরিয়ে এসে আমরা এবার আসছিলাম ফুড প্লাজার দিকে, কারণ কিছু তো খেতেই হবে। তো ফুড প্লাজাতে আমরা গেলাম, আর এই প্রথমবার আমি দক্ষিণেশ্বর ঘাটে স্নান করলাম। সত্যি আমার খুব মানে ভিতর থেকে একটা অদ্ভুত শান্তি যেন মনে হচ্ছিল। তো এখানে যাওয়ার পর আমরা আমাদের খাবার জন্য কিছু অর্ডার করলাম। তো আমি তো সব জায়গাতে গেলেই এই টাইমটা লস্যিটা আমার ভীষণ ফেভারিট, তো লস্যি নিয়েছি। আর তার সাথে এখানে মিষ্টি আছে, এবং সেই সময়টা না ছোলা বাটুরাটাই পাওয়া যাচ্ছিল, মানে কচুরিটাও সেই সময় শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, কিছু খাওয়া দাওয়ার পর এবার আমরা যাচ্ছিলাম বেলুড় মঠের উদ্দেশ্যে। তো দক্ষিণেশ্বর থেকে বেরিয়েই হাঁটা পথেই কিন্তু লঞ্চে ওঠা যাবে, এবং তারপরে কিন্তু বেলুড় মঠেও প্রবেশ করা যাবে। তো যাই হোক, খুব কাছেই, আমি ভেবেছিলাম যে ফেরিঘাটটা একটু দূরে হবে, কিন্তু সেরকম কিছু না। তো এখানে যে দোকানগুলো পড়ে সেখান থেকে বেশ কিছু ঠাকুরের জিনিস এবং আমার গোপুর জন্য কিছু নিয়ে তারপরে আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ফেরিঘাটের দিকে। তো ভিড় সেরকম খুব একটা ছিল না, আর রাস্তাঘাটে বেশ বৃষ্টি হয়ে পুরো ঠান্ডা হয়ে গেছিলো, ভালো লাগছিলো ওয়েদারটা। তো এখান থেকে এবার লঞ্চের জন্য আমরা টিকিট কাটবো, এবং টিকিট কেটে তারপরে এই যে দক্ষিণেশ্বর যে ফেরিঘাট, আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ শুনলাম যে আধ ঘন্টা পরপর নাকি লঞ্চটা ছাড়ে। তো সেই জন্য ওয়েট করছিলাম। আর সত্যি বলতে কি, আমরা যে যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম মানে ভীষণ হাওয়া দিচ্ছিল ভীষণভাবে, তো বেশ ভালো লাগছিলো, ওয়েদারটা ভীষণই ভালো লাগছিলো। আর আমি একটু মাঝে মাঝে তোমাদের জন্য ভিডিও করে নিচ্ছিলাম। তো এই ব্রিজটার উপর দিয়ে এর আগে আমি বেশ কয়েকবার হেঁটে এসেছি, কখনো সেরকম ভাবিনি যে লঞ্চে যাবো বা যাবো এইভাবে, কিন্তু যাই হোক, ঠাকুর চাইলে সব কিছুই হয় আর কি। তো তারপরে আমরা লঞ্চে উঠবো, এবং এই ফটোগুলো তুলেছি লঞ্চে থাকা অবস্থাতেই, খুবই ভালো লাগছিলো। যারা তো যাওনি, এইভাবে আমি বলবো দক্ষিণেশ্বর গেলে অবশ্যই এইভাবে একবার বেলুড় মঠে ঘুরে যেতে পারো। বেলুড় মঠেও আমরা এর আগে গেছিলাম, আবার একবার গেলাম। তো এখানে তো আমার ফোন বার করতে একটু সাহস হচ্ছিলো না, কিন্তু ওই যেটা হয় আর কি, মনে হচ্ছিলো ঠিক আছে চলো একটু বার করে নিই ফোনটা, এই জায়গাটা একটু বেশ সরু মতো। তো তারপরে আমরা আস্তে আস্তে লঞ্চে প্রবেশ করলাম, আর দেখতে পাচ্ছ মানুষজন, মানে আস্তে আস্তে কিন্তু অনেক মানুষজনই হয়ে গেছিলো আর কি। তো আমরা বসিনি, আমরা জাস্ট ধারে দাঁড়িয়েছিলাম পুরোটা দৃশ্যটা দেখব বলে। আর সত্যিই ভীষণ ভালো লেগেছে, আমি তো সামনেটা দেখতে দেখতে মানে পিছনে যে ওভারব্রিজটা আছে আর কি, তো সেটার ভিডিওটা নিতেই ভুলে যাচ্ছিলাম। তো ও আমাকে মনে করিয়ে দিল যে ভিডিওটা নেওয়ার জন্য। তো এই ভিডিওটা এর আগে আমি অনেককে দেখেছি করতে, তো এই ফার্স্ট টাইম নিজে করছি, বেশ ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড। সত্যি ভীষণই ভালো লাগছিল,
কারণ ব্রিজ থেকে এতদিন দেখেছি, বাট ফার্স্ট টাইম খুব ভালো লাগছিল। আর জলের স্রোত, সত্যি বলতে কি আমি মানে স্নান করতে নেমেও একটু ভয় পাচ্ছিলাম, তো কোনো রকমের সাহস করে জাস্ট ডুব দিয়ে তিনবার উঠে পড়েছি ঝটপট করে। কিন্তু হ্যাঁ, অবশ্যই ভীষণ ভালো লেগেছে, এবং এটা আমার ইচ্ছা ছিল যে আমি দক্ষিণেশ্বর ঘাটে স্নান করব। তো দেখতে পাচ্ছো লঞ্চে যেতে যেতে এই মন্দিরগুলো সব দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছে এবার বেলুড় মঠের মন্দিরটা আস্তে আস্তে দেখা যাচ্ছে। আর আমরা এবার বেলুড় মঠে প্রবেশ করি নিয়ে আগে গেছিলাম, আমার উদ্দেশ্যই ছিল দক্ষিণেশ্বর মন্দিরে যাব, সেখানে স্নান করব, মায়ের পুজো দেব, এবং তারপর ঘাট পেরিয়ে বেলুড় মঠ হয়ে আসব। বাট আমরা যেতে যেতে মানে বেলুড় মঠের মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো ওই সময়, মানে কেউ প্রবেশ করতে পারছিল না, যেহেতু 11:30 পর্যন্ত টাইম ছিল যা দেখলাম। তো সেই জন্য এবার আমরা বেলুড় মঠ যেতে পারিনি, বাট এর আগে গেছিলাম এবং বেলুড় মঠের ভিডিওও আগে করেছি। তো সব মিলিয়ে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এবং কারা কারা এইভাবেই দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ গেছো, অবশ্যই যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু জানিও। আর আমরা কিন্তু প্রচুর ঘুরতে যাই, তো অবশ্যই যারা এরকম ঘুরতে যাওয়ার ভিডিও পছন্দ করো তারা ফলো করতে পারো, আমাকে দেখতে পাবে। আর অবশ্যই আমার মনে হয় সকলেরই একটু সুযোগ পেলে আশেপাশে চারিদিকটা যদি কেউ ঘুরতে যায় মাঝে মাঝে, খুব ভালো লাগে।